हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियो ते आमी एएनएम जॉइनिंग 2023 ते एएनएम रा जारा बेरिए छे, माने तोमार होच्छे दो बछर कोर्स करे बेरिए छे, तो तादेर किभाबे जॉइनिंग होबे ए पुरो होल प्रोसेस, माने एकदम पुरो जॉइनिंग प्रोसेसटा, जॉइनिंग अर्डर बेरोनो थेके शुरू करे एकदम जॉइनिंग करा अब्दि प्रत्येकटा, एकदम कोथाय गिये जॉइन करते होबे, सेखान थेके आबार कोथाय সিএমওইচ অফিস থেকে বিএমওইচ অফিস, বিএমওইচ অফিস থেকে সাব সেন্টার, কীভাবে কী করতে হবে ফুল প্রসেসটাই বলবো। তো তার আগে যারা ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো চলো এবার শুরু করি। তো অ্যাট ফার্স্ট
ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন ইয়ে থেকে শুরু করে অ্যাডমিট, তোমার ফাইনাল মার্কশিট, সমস্ত কিছু, মাধ্যমিকের অ্যাডমিট, তোমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, এগুলো সহ রেজিস্ট্রেশনগুলোও জেরক্স করে রাখবে। রেজিস্ট্রেশন লাগে না কিন্তু তবু জেরক্স করে রাখবে হুট করে, মানে এক এক, দেখো এইখানেও ডকুমেন্টসের ক্ষেত্র এক এক জায়গায় এক এক রকম, তো সেই জন্য যতগুলো ডকুমেন্টস আছে সবই তিন কপি করে, কত কপি, থ্রি কপি করে জেরক্স করে রেখে দেবে। রেখে দিলে আর হচ্ছে তোমার তিনটেতেই সেলফ অ্যাটাস্টেড করে নেবে। ডেটটা দিতেও পারো না দিতেও পারো, তবে ডেটটা দিও না, ওখানে গিয়ে শুনবে যে ডেটটা লাগবে কিনা, যদি ডেট লাগে তখন ডেটটা দিয়ে দেবে। আর ছবি মোটামুটি 10 কপি জেরক্স করে রেখে দেবে। এইভাবে তাহলে ডকুমেন্টসের ক্ষেত্রে বুঝতে পেরে গেলে যে যতগুলো ডকুমেন্টস তোমার আছে মাধ্যমিক থেকে শুরু করে একদম যদি গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন প্লাস এদিকে তোমার হচ্ছে ANM-এর যে ট্রেনিংয়ের যত ডকুমেন্টস আছে সব কিছুই তিন কপি করে জেরক্স করে রেখে দেবে। এইটাই হয়ে গেলো, আর তেমন কিছু না, শুধুমাত্র ওই মেডিকেল ফিট সার্টিফিকেট, এইগুলো নিয়েই চলে যেতে হবে যেখানে তোমার জয়েনিং হবে সেখানে। এইবার হচ্ছে জয়েনিংয়ের ক্ষেত্রে দেখো, যাদের ধরে নাও ডিস্ট্রিক্টে অনেক মেয়ে একসঙ্গে জয়েনিং করবে তাদের ক্ষেত্রে অনেক টাইম লাগবে, কিন্তু যাদের ধরে নাও কম, হয়তো 10 জন 15 জন বা 20 জন, তাদের একদিনই একদম প্রসেস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যেখানে 100-150 এরকম জয়েন করবে সেখানে কিন্তু একদিনই হয় না, সেখানে 2-3 দিন লেগে যায়। যেমন আমাদের মুর্শিদাবাদে আমরা মোটামুটি 130+ মনে হয় জয়েনিং করেছিলাম এখানে, তো এখানে কিন্তু একদিনে হয়নি, 2-3 দিন লেগে গেছিলো। তো এইভাবে কিন্তু জয়েনিং প্রসেসটা হবে। এবার হচ্ছে তোমার হচ্ছে COMH অফিস থেকে তোমার যখন জয়েনিং প্রসেস হয়ে গেল, হ্যাঁ ওইখানে গিয়ে COMH অফিসে গিয়ে অ্যাট ফার্স্ট তোমাকে ওটাও বলে দিই, ওখানে গিয়ে তোমাকে যখন গেট খুলবে তোমাকে গিয়ে একটা হলে বসাবে, মোটামুটি হয়তো সব জায়গায় এরকমই হবে। বসানোর পর তোমাদের বলে দেবে কী কী করতে হবে, আর বাকি 5 জন কিন্তু পাবে না। তো এরকম ব্লক প্রেফারেন্স দিবে, তোমাদের লিখে ওটা জমা দিতে হবে, দিয়ে
আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।